एवरीवन अस्सलाम वालेकुम। नेटवर्क डिस्गस्टिंग थक बेटे स्वाभाविक। আই এত তারপরে জয়েন করে ফেলছো? ওয়েট 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 সাইন করে দিয়ে নে। ইয়েস কি অবস্থা, কেমন আছো সবাই? একটা মজার কথা শেয়ার করি। লাইফ ছিল, আই নো তোমরা সবাই ওয়েট করবা, করতেছো অলরেডি। 8টা থেকে লাইফ ছিল আমার, বাট দ্য থিং ইজ লাইফটা ক্যান্সেল হয়ে গেছে। মানে ডু ইউ নো ওয়ান থিং, লাইক এত ট্রাফিকের মধ্যে তারপর যদি সেই লাইফটা ক্যান্সেল হয়ে যায় টেকনিক্যাল ইস্যুজের জন্য কেমনটা লাগে বলো? মনে হলো যে ওয়াই নট গল্প করি গাড়িতে, পয়সা পয়সা আমি আমি শুয়ে আছি, আমি কাছে এরকম করে দিয়েছে। অলরাইট, সো আমার কিন্তু আরেকটা স্পেশাল লাইভ আছে আজকে, ওটা কিন্তু মিস হবে না, সো এটা কেউ মিস করো না। কোন টাইমটা হলে ইজি হয় বলো তো? মানে কোন টাইমটা, ইটস লাইক 10:30 অর 11? ভেরি নাইস মাই ডিয়ার ফ্রেন্ড, ফটোস বুঝলাম না। ওয়ালাইকুম আসসালাম মেরুন, যাও কই বাসায় যাই। আমার লাইফ ছিল, লাইফটা ক্যান্সেল হয়ে গেছে মানে টেকনিক্যাল ইস্যুজের জন্য, এখন বাসায় যাচ্ছি, আমি এখন গাড়িতে। কোন টাইমটাতে লাইভ হলে ইজি হয় বলো তো? আজকে রাতে একটা এক্সক্লুসিভ লাইভ যাবে, ওটা কোন টাইমে হলে বেটার তোমাদের জন্য, বেটার কারণ এখন একটা তো শীতের রাত ভাই, অনেক ঠান্ডা লাগে আমার কাছে। এই ইয়েস আতিয়া, আপু কই যে বাসায় যাই, বাসায় 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 বাসায়। 11টায় হলে বেটার হয় না? অলরাইট, 11টায় আজকে লাইফটা না টোটাল ডিফারেন্ট একটা লাইফ যাবে। আমি মনে হয় না ওই টাইপটা কোনো অ্যাটায়ার পরছি কোনো দিন, রাতেরটা মনে হয় পরিনি আসলে ওরকম ড্রেস আমি কোনো দিন। আজকে ওরকম একটা ড্রেস, লেটস সি এত ট্রাফিক কেন রে, অনেক ট্রাফিক রাস্তায়, অনেক ট্রাফিক। চলো গল্প করি কিছুক্ষণ। সো হোয়াট, লাইফটা ক্যান্সেল হয়ে গেছে, আমরা গল্প তো করতে পারি না। 11টা বেস্ট হবে না? ওকে ফাইন, তাহলে আমি 11টায় রাত্রে লাইভে আসবো, ঠিক আছে? ও লাইট কমানো আমার ফোনে, দ্যাট মিন্স আমার দেখা যাচ্ছিল ঠিকঠাক মতো না। ওকে, 10টা ইজ টু মাচ আর্লি হয়ে যায় না ইয়ার? হাই সাবিনা আপু, সুন্দর লাগছে, যা খুশি তাই। জাস্ট একটা ইয়েলো টপ পরে, লেগিংস পরে আমি বার হয়ে চলে আসছি। চলো গল্প করি কিছুক্ষণ। ফেভারিট কাপল, উইশ কুড বি লাইক দিস, থ্যাংক ইউ। 11টায় না? ওকে ওকে, 11। আমি জাস্ট একটা ইউনো লাইক একটা কি পরছি রে, এটা হচ্ছে জাস্ট একটা নর্মাল একটা শার্ট, ইয়েলো কালার। হাই, হ্যালো। 10টায় অনেক বেশি আর্লি হয়ে যায় ডিয়ার, 10টায় দেখা যাবে যে অনেক মানুষ থাকবেই না। আমার জিজু কে? আপি? জিজি কই বাসায়? কত মাস চুলের যত্ন করলে চুল সুন্দর হবে ডিয়ার? এখন তো উইন্টার সিজন অলরেডি, উইন্টারে কিন্তু প্রচুর হেয়ারফল হয়। হ্যাঁ, সো ইয়া ডেফিনেটলি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের চুলের একদম অনেক 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 টেক কেয়ার করতে হবে। আমার কাছে মনে হয় স্কিন অ্যান্ড হেয়ার দুইটা একদম বোধ, সব ড্রাই পড়ে যাচ্ছে চুল। হ্যালো, হাই, দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট ইন ইউর পেজ, আই এম ফ্রম বরিশাল, আই লুক সো অ্যাডোরেবল, ও থ্যাংক ইউ হাফিজা আপু। কোথায় গিয়েছিলে বাবু? আমার আমার একটা লাইফ ছিল, ওটা একটু টেকনিক্যাল ইস্যুজের জন্য ওটা ক্যান্সেল হয়ে গেছে লাইভের জন্য। হ্যাঁ তা বান্দা আপু, আমার আমার আমি আমি গিয়েছিলামও, আমি আমাদের স্টুডিওতে গিয়েছিলামও, স্টুডিও থেকে এখন ব্যাক করতেছি, বিকজ আমাদের ওখানে একটু টেকনিক্যাল কিছু প্রবলেমস আছে ওই জন্য। বাট ডু ইউ নো ওয়ান থিং, এত দূরে রাস্তায় যে কি ট্রাফিক, টু মাচ ট্রাফিক। আহ
অর কাপুর স্যালুনে আমাকে কবে দেখবা? ইনশাল্লাহ সুন দেখবা, ইনশাল্লাহ চলে যাবো একদিন। পিম্পল নিয়ে কিছু বলো। ডিয়ার, আমি কিন্তু একটা লাইভ করেছিলাম কাশ্মীরি বিউটি গাইজ নিয়ে। হু? মাই ফাদার, আব্বা, আমার বাবার কাজই হইতেছে। হ্যাঁ, আমার বাবার কাজই হচ্ছে, আমি যখন কাজে থাকি বাবা তখনই ফোন করে। আচ্ছা, আমি একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা যারা এখন অলমোস্ট 1K আপুরা দেখছেন, সেটা হচ্ছে যে কান্তা নামে আমার খুব কাছের ক্লোজ একজন ওয়েল উইশার আছে, যার নাম আমি সবসময় বলি লাইভে, খুবই ক্লোজ। ওর বাবা মারা গেছে কালকে 2টার সময়। সো আমি আসলে যে ফোন করব তাকে, আমি যে সান্ত্বনা দিব, ওইটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় কি যে ও এখন এমন একটা মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই মানুষটাকে আমি আমি আসলে কি বলবো, আমার কাছে একটু কেমন কেমন যেন লাগে যে মোমেন্টটাতে মানে ফোন করে আরেকটা মানুষকে, আমি জানি না আসলে। আপনারা প্লিজ একটু দোয়া করবেন বাবার জন্য। ফারিয়া আপু, স্ক্রিন কাঁপতেছে কিন্তু যতটুকু বোঝা যায় তুমি সুন্দর। ও আচ্ছা, না না না, আমি ডিলিট করে দেবো, আমি লাইভটা রাখবো না আসলে, কারণ তো রোডে আমি, আজকে আমার পুরো দিনটাই খুবই গেল। এটা আমার নিজের লেন্স, এটা কোনো ই না, এটা আরিশা, আমি লেন্স পরিনি। আই এম ফাইন ইয়ার, উইন্টার সিজনে যে প্রবলেমটা হয় স্পেশালি যদি আমার কথা বলো, আই জাস্ট সেড উইন্টার।
স্লিপ হয়ে যায় আপু, কেউ ইচ্ছা করে করে না কাজটা, না সৌদা। আজকে আমি কি কি নিয়ে বার হয়েছি দেখাবো তোমাদেরকে, মজা পাবো, দেখাই আসো, একটু ফান করি। হ্যাঁ, আজকে আমি কি কি, নর্মালি তো আমার অনেক বড় একটা ব্যাগ থাকে বলছি না আপু, ইউর মাই বিগেস্ট ইন্সপিরেশন, আই অলওয়েজ ফলো ইউর অ্যাডভাইস, অনেক অনেক দোয়া, থ্যাংক ইউ ইশরা, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখাই তোমাদেরকে একটা জিনিস, থ্যাংক ইউ। আমি আজকে কি কি নিয়ে বার হয়েছি, নর্মালি আমার বড় একটা ব্যাগ থাকে সাথে, যেহেতু আজকে আমার বাইরে একটাই লাইফ আর একটা বাসায়, তো আজকে আমি এরকম একটা ছোট ব্যাগ নিয়ে বার হয়েছি। এটার মধ্যে কি আছে এটা দেখা, একটু ওয়েট করতে হবে, আমি দেখাই দিব যে আমার ব্যাগে কি কি আছে। অলরাইট, হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে ভালো, আপনি ভালো আছেন? আমি শুনলাম সবকিছু, কোনো ব্যাপার না আপু, ইটস ওকে, এটা কোনো ব্যাপারই না। হুম 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 আপু, যেদিন লাস্ট কথা হলো সেদিন কিন্তু 1 তারিখে আপনাকে বলে বলে দিছিলাম যে 1 তারিখে ফার্স্ট লাইফটা যাবে, তার আপনি তো ফার্স্ট পার্টি। আপু ডেট ডেটও পাঠিয়ে দিছি আপনাকে আমি, মেসেঞ্জারে দিয়ে দিছি। ফার্স্ট ডেটে যেটা হয়েছিল কি, ফার্স্ট ডেটে আমি চাচ্ছিলাম, মানে চাচ্ছিলাম না, সবসময় যেটা হয়, আমি যে সবার আগে আপনাকে বলছি না যে আপনারটাই মাথায় থাকে আগে, অ্যান্ড ওইভাবেই আসলে আমি ডেটটা করে, আমি আপনাকে সেদিন বলছিলামও, কারণ গ্যাপ পড়ে গেছে না মাঝখানে। আচ্ছা আচ্ছা, না আমি ব্যাক করছি আপু, আমি একদম অফিসের সামনে চলে গেছিলাম, স্টুডিওর সামনে, নো প্রবলেম আপু, ঠিক আছে, জি জি। নেক্সট ডে 5 তারিখ, আমি আপনাকে দিয়েছি আপু, না 5 তারিখে রবিবার পড়ে, 3 বৃহস্পতিবার, 4 ফ্রাইডে, স্যাটারডেতে পড়ে, জি জি আপু, ওকে আপু, আল্লাহ হাফেজ। আমি একটু দেখি কি কি আছে আমার ব্যাগে। হ্যাঁ, অনেক কিছু, নর্মালি অনেক কিছু থাকে, আজকে অনেক কিছু না হইলেও কিছু তো আছে, লেটস সি, দাঁড়া ওয়েট করতে হবে একটু। আমার তো 2টা ফোন ইউজ করতে হয়, একটা হচ্ছে বিজনেস, একটা হচ্ছে, একটু থাকো, আমি 1 হাতে ফোন ধরে ইনবক্স চেক করবো। হোয়াটস ইন মাই ব্যাগ, ঘোরার ডিম আছে আমার ব্যাগে, আমার ব্যাগে তেমন কিছু নাই আসলে, সো দিস ইজ মাই লিটল ব্যাগ, এবং এটার পাশে আরও অনেক কিছু আছে, সেটার মধ্যে আমার একটা মাস্ক আছে, আমার একটা হচ্ছে তোমার ইউনো লাইক লেন্স আছে, দিস ওয়ান, অলরাইট, অ্যান্ড একটা চিরুনি আছে, চিরুনি, অ্যান্ড আমার মানি ব্যাগ আছে, মানি ব্যাগে টাকা আছে কিনা আমি জানি না, সো লেটস সি, টাকা আছে, ই ও মাই গড, এত টাকা কোত্থেকে আসছে, টাকা আছে অনেকগুলা, আই এম জাস্ট কিডিং, জাস্ট মজা করতেছি বুঝছো না। আচ্ছা, অ্যান্ড আর কি আছে একটু দেখি আমরা, আই হ্যাভ ফিউ কার্ডস আছে আমার কাছে, ওকে ফাইন, আমার ব্যাগের মধ্যে, এই ছোট্ট ব্যাগের মধ্যে ছিল হচ্ছে আমার এই পাওয়ার ব্যাঙ্কটা, অ্যান্ড এইটা যেটা আমার অলওয়েজ ক্যারি করতে হয়, অলরাইট, অ্যান্ড কী কী আছে, এরপর কী কী আছে, আমি আমার বড় ব্যাগটা আজকে আর আনিনি, আমি আজকে নিয়ে আসছি হচ্ছে তোমার এইরকম একটা ব্যাগ, দিস ওয়ান। সো আমি যদি একটু ব্যাগ ক্যামে দেখাই দিই তোমাদেরকে, তোমরা বুঝবা। আচ্ছা, সো এটা হচ্ছে আমাকে দিয়েছিল হচ্ছে কারুস ক্লোজেটের আপু, উনি দিয়েছিল, এটার মধ্যে বেসিক্যালি আমি আমার কফি অলওয়েজ দেখা যায় লাইভের মধ্যে ঠান্ডা হয়ে যায়, সো আপু আমাকে এটা গিফট করছিল, অ্যান্ড বলছিল যে আপু আর তোমার কফি কোনোদিনও ঠান্ডা হবে না, বাট কারুর ক্লোজেটের আপু যদি দেখে থাকেন আমি বলবো আপু আমি জাস্ট বাসা থেকে কফিটা বানাই নিয়ে এসে গাড়িতে উঠতে না উঠতেই কফি ঠান্ডা হয়ে গেছে, সো এটা এটাতে কোনো কাজেই লাগে না আপু, আই এম সো সরি, যদিও এটা কোনো প্রমোশনাল না, বাট তারপরও। আচ্ছা, অলরাইট, সো আমি আমার ব্যাগটা একটু করে আমি দেখাই দিই লাইট দিয়ে, তাহলে তোমরা বুঝবা, ঘোরার ডিম আছে, আজকে আমি আমার ব্যাগই আনিনি, আমার ব্যাগে যে জিনিসপত্র থাকে, বাট আজকে আমি কী কী আনছি, আমি আনছি হচ্ছে
এটার মধ্যে একটা পানির বটল আছে যেটা দিয়ে আমি পানি খাই, প্রচুর পানি খাই। এন্ড ওখানে মনে হয় কিছু একটা আছে, আমি জানি না এটা কি, তো দেখি তো এটা কি আসলে। এটা আমি একটু খাবার কম খাই তো, যার জন্য এটা কি, এটা অরেঞ্জ। অরেঞ্জ কি খুব সুন্দর করে ইউ নো লাইক প্যাক করে দিছে। এটা অবশ্যই আমার জামাই দিছে, বিকজ ও জানে আমি খাবার তেমন একটা খাই না। সো আমি ইভিনিং এ জাস্ট একটা ওয়ান পিস মোমো খেয়ে চলে আসছি, এটা দিয়ে দিছে ও খাওয়ার জন্য সেরকম একটা শপিং ব্যাগে। আর এটা হচ্ছে আমার কফির মগ, যেটাতে অলরেডি আমি কফি খাইছি, ঠান্ডা ঠান্ডা কফি খাইছি। আপু কারু আপু দেখে থাকলে দেখবেন। সো এই হচ্ছে একটা ব্যাগ যেটার মধ্যে আমি এই জিনিসগুলো ক্যারি করছি। অলরাইট, পার্টি দিবা না আমাদেরকে? আচ্ছা পার্টি চাই না। অলরাইট, সো এটা এটা কিসের ব্যাগ? সোইল 71 এর ব্যাগ। আর এটা হচ্ছে আমার সেই পুচকো ব্যাগ, এটার মধ্যে কি কি আছে। আল্লাহ, আমার লিপি টিপি কিচ্ছু দেয় নাই নাজমা, আজকে ধরা খেয়ে যেতাম আমি আজকে পুরোপুরি। আসলে এই হচ্ছে আমার ব্যাগ, এন্ড এই হচ্ছে আমার পাওয়ার ব্যাংক। শেষ, এখন লাইট অফ করে দিই না? অলরাইট, সো ও আচ্ছা, আমার গাড়িতে দেখো ঘোড়ার ডিম থাকে, এটাও দেখাই দিই। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওয়ান, হ্যান্ড স্যানিটাইজার অলওয়েজ, এটা মনে হয় যে সবার রাখা উচিত সাথে। সো এটা, এটার মধ্যে আরও কিছু আছে মনে হয়। আমার সব সময় লোশন লাগে, মানে আমি হচ্ছি লোশন ফ্রিক। এটা হচ্ছে তোমার ভাইয়ার লাগে, আমার না, ওর বেশি, বিকজ আমি তো লিপস্টিক ওয়্যার করে থাকি। অ্যান্ড এটা হচ্ছে আমার লোশন, যেটা আমি ইউ নো লাইক সব সময়, এটা সবাই জানে, লাইক আমার বাসার মানুষ থেকে স্টার্ট করে ড্রাইভার সাহেব পর্যন্ত জানে যে আমি কী পরিমাণে লোশন ফ্রিক। এটা অনেক লোশন ইউজ করি। আর কি আছে আমার, আই হ্যাভ লটস অফ সানগ্লাসেস, যেটা এখন দেখানো যাবে না, দেখি তো। আমার আমার এত তো সানগ্লাস কই আলম। আচ্ছা, এই পাশে এক গাদা আছে সানগ্লাস, এখানে একটা বেবি আছে, এখানে একটা বেবি বসা আছে, আর এখানে অনেকগুলো বেবি আছে আসলে। এই যে দেখো, এটা এটা আমি লাইট অফ করে দিই। এরকম অনেকগুলো বেবি আছে, সারা শক্তির বেবিগুলো সব। এই যে কিউট কিউট বেবি আছে, এই যে এটা, আচ্ছা কিউট বেবি ওয়ান, রাইট, ও আছে, তারপরে হচ্ছে ও আছে, ও আছে, এই যে ও আছে, এই যে দেখো, ওরা অনেক কিউট আসলে, দেখতে অনেক কিউট সারা শক্তির। তো আরও অনেকগুলো বেবি আছে, গাড়ি বড়দের হইলে কি হবে, সব তো বাচ্চাদের জিনিসপত্র গাড়ির মধ্যে বোঝাই করা। আরও আছে বাচ্চা, এই যে ওরে বাবা, এতগুলো বাচ্চা আমার, এখন আরও আছে, ওগুলো সবই বাচ্চা। আসলে কুশন রাখা হয় নাই, সব বাচ্চা রাখছি আমি গাড়ির ভিতরে, দেখতেছি এই যত বাচ্চা জমা হয়। এই যে দেখো, এই হচ্ছে আমার সব বেবিজগুলা, সারা শক্তির বেবিজ এগুলা। তারপরে হইতেছে এটাও একটা বেবি, এটাও একটা বেবি ওয়ান, আরও আছে বাচ্চা, এটাও একটা বেবি, দেখছো কতগুলো এখানে, ওয়ান ওয়ান টু থ্রি, এটা ঢেকে গেছে, এটা অনেক কিউট বাচ্চা, এটা 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 আমার এই এই এইটা বেশি পছন্দ। সো লেটস সি, আমরা একটু সাজাই, হ্যাঁ আমার ব্যাগের উপরে বাচ্চাগুলোকে আমি একটু রাখি। এই যে এটা অনেক কিউট স্ট্রবেরি, দিস ইজ পিঙ্ক কালার, জাস্ট লুক, আই জাস্ট লাভ ডল, ইউ নো। আমি ঘুম থেকে উঠার পরে আমার দুই বাচ্চা আমার কোলের মধ্যে আমাকে ই দিয়ে আসে, ডল দিয়ে আসে, এটা ওদের প্রতিদিনের অভ্যাস। এই যে দেখো, আরও আছে ডল, আমার গাড়ি নাকি এটা ডল আল্লাহ জানে। এই যে দেখো, এই যেটা, এটাও একটা ডল, এই যেটা, এতগুলো ডল গাড়ির মধ্যে। হ্যাঁ, এখন এটারে কি কেউ গাড়ি বলবে নাকি ডল হাউস বলবে? আরও আছে না আলম, আরও ডল ছিল। আর আমার সানগ্লাসেস দেখবা কই গেল, সানগ্লাসেস দাঁড়াও লাইট দিয়ে নিই। এই যে ওখানে আছে কতগুলা, ওই যে পিছনে উড়তে উড়তে চলে গেছে কতগুলা, ওই পাশে গেছে কতগুলা, এই পাশে কতগুলা, ওই পিছন পর্যন্ত আমার সানগ্লাস, আমার অনেক অনেক সানগ্লাস। এই যে দেখছো, এটা হচ্ছে ডল হাউস, এটাকে যদি বলা হয় কোনো ডলের মানে শপ তাহলেও ভুল বলা হবে না। দেখছো কিউট না এইটা? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফ্রন্টে নিয়ে আসবো। এতগুলো জল, এখন আবার সব সাজা রাখতে হবে। আই জাস্ট লাভ জল, আমি জল অনেক পছন্দ করি, আমার বাচ্চাদের সাথে জল বেশি পছন্দ করি আমি। এই লিজা কি অবস্থা, শোনো আমার লাইভ আছে, আমি এটা হয়তো
নাও রাখতে পারি, হ্যাঁ আমার লাইভ আছে, হয়তো থাকবে রাত 11টার সময়, ঠিক আছে রাত 11টার সময় থাকবে। তোমাকে তো বাচ্চা বাচ্চা লাগে, আমারে ফ্রন্ট টু ফ্রন্ট দেখলে বলবা তুমি অনেক বেশি বাচ্চা ফারি আপু। এটা কিউট অনেক, এটা সোয়ান, এটা সারা, না এটা সারা, এটা সারা, তারপরে হইতেছে এটা শুক্তি, সোয়ান এটা হচ্ছে শুক্তি, অলরাইট এটা সারা, এটা শুক্তি, এটা আমি, এটা আমি, এটা আমি, এন্ড এটা হচ্ছে তোমার ভাইয়া। এই দেখছো, এই হচ্ছে আমার ফুল ফ্যামিলি, সারা, শুক্তি, আমি, আর এটা হচ্ছে তোমার ভাইয়া। এগুলারে পরে গুছাবো, এগুলার এখন গুছানোর সময় নাই। বাচ্চা বাচ্চা, আচ্ছা তোমার সাথে কি, আমার সাথে কি, আপনি তোমার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবো ডিয়ার? আমি 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 একটা ভিডিও আপলোড করে দিব, হ্যাঁ তারপরে একটু মুখে বলে দিই। আপনারা অনেক পেজনারা আমার উপর অনেক বেশি রেগে আছেন, আই এম সো সরি ফর দ্যাট ডিয়ার। যেটা হয়েছে ডিসেম্বর মাস, অলরেডি আমার অনেক অনেক প্রেশার কাজের, আর আমি 4 দিন থাকছি না ডিসেম্বরে, তো যার জন্য আমি কাজ কিন্তু অনেক কম নিয়েছি হাতে। এটা নাজমা কই? আচ্ছা নাজমা হচ্ছে বড়টা, এই যেটা নাজমা, এই যে এটা হচ্ছে নাজমা, রাইট? নাজমা, নাজমা সবচেয়ে কিউট, ও এটা ঠিক আছে। ওকে, আপনি ম্যারিড? জি, ওই যে ফুল ফ্যামিলি দেখাই দিচ্ছে অলরেডি আপু। ওকে, সো যেটা বলছিলাম যে পেজ ওনাররা আমার উপর খুব রেগে আছেন, আমি একটা ভিডিও করেছি আপনাদের জন্য যে হাই তোলা আপু, যে আমি কেন রিপ্লাই করছিলাম না, আমি আমার মডারেটরদেরকে নিষেধ করে দিছিলাম রিপ্লাই করার জন্য, কেন আপু ডিসেম্বর শুধু তো তুমি, ওইটা ওইটা তুমি, আমি তোমাকে কিউটটাই দিছি, এই যে বাবা এটা তোমাকেই দিছি, যেটা স্ট্রবেরিটা, সারা দেখলে সারা মন খারাপ করবে, ঠিক আছে এটা তোমাকে মামা তোমাকেই দিছে, এটা আর সারাকে দিছি পিঙ্ক কালারের, এটা এটা দিছি সারাকে বাবা, সারা দেখলে আবারও সারা মন খারাপ করবে, এই যে এটা তুমি স্ট্রবেরি, এটা সারা, কোনোটাই এখানে চশমা পরা নাই বাবা, চশমা পরা থাকলে তো তোমারই বানাই দিতাম আমি, চশমা পরো। আমার বাসায় আলমারি, সারা শক্তির আলমারি, মানে বোঝাই ডল আর ডল, সেদিন সাইমাপু আসছিল সোফার মধ্যে বড় বড় দুইটা ডল বসায় রাখছে, আমি বললাম এটা তো সাইমাপুর সমান ডল, ওই অত বড় ডল এরকম করে সোফার মধ্যে বসা রাখলে ওনারা বসবে কি, কোথায় বসবে? আমি পিছনের পিছনেরটা তুমি, ও তুমি, আচ্ছা ঠিক আছে ও তুমি, ওকে ফাইন, আমি তো এটাকে নাজমা বানাইছি বাবা। আচ্ছা আই এম সিরিয়াস আপু, আর ইউ ম্যারিড? অনুষা আই এম ম্যারিড ইয়ার, আই হ্যাভ টু চিলড্রেন, আলহামদুলিল্লাহ আই হ্যাভ টু ডটার্স। পেজ আপুদের জন্য আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা কালকে আপলোডেড করে দিব আপু, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের বুকিং অলরেডি আমার স্টার্ট হয়ে গেছে, আমি দেখতেছি মা সারা, ও মাই গড, সারাকে এটা দিছি সারা পিঙ্ক, পিঙ্ক ওয়ান সারা, দেখো সারা শূন্য, এই এটা সারা না বাবা, সারা, রাইট? ওকে, আচ্ছা আমি তো, আচ্ছা ডিস্টার্ব করছে আপু, আমি এখন লাইভটা শেষ করে দেবো, ঠিক আছে অলরাইট। আমি না আপু, আপনি আমার লাইভ দেখছেন কেন আপু, আপনার ভালো না লাগলে আপনি এক কাজ করেন, আপনি চলে যান আরেক জায়গায় দেখেন যে আর কে লাইভ করতেছে, তাকে একটা বাজে কমেন্ট করে আসেন আপু, বিকজ আপনাদের মতো মানুষটাই সব লাইভের, মানে যারা আমরা ইনফ্লুয়েন্সার আছি, আমরা যদি কখনো নর্মাল লাইফ করি, আমরা যদি কখনো কাজের লাইফ করি, ওই সব জায়গাতে গিয়ে আপনারা ব্যাড কমেন্ট করে করে আসবেন, এটা আপনার কাজ। আপনি যেটা করেন আপু, আপনি চলে যান আরেকজনের কাছে, ওখানে গিয়ে ওখানে গিয়ে একটা কমেন্ট করে দেন ওই আপুকে, বিকজ এটা আপনাদের ক্যারেক্টার, প্রত্যেকটা মানুষের পেছনে লাগা, লেগে থাকা। বাবা আমি মুভ করতেছি, আমি ব্যাক করতেছি, আমার লাইফটা ক্যান্সেল হয়ে গেছে, আমি বাসা যাচ্ছি।
এটাই এটাই বুঝছো না, মানে ধরো যে এখন আমার এখান থেকে ব্যাড কমেন্ট করে অ্যান্ড দেন আর কোনো ব্লগার লাইভে আছে কিনা তাদেরকে দেখবে, দেখে ওখানে গিয়ে আসতে চলো, ওখানে গিয়েও একটা ব্যাড কমেন্ট করে আসবে, এসব মানুষরা এরকমই হয়, ওখানে গিয়ে একটা ব্যাড কমেন্ট করবে, এটাই ওদের মজা, এটাই ওদের সুখ লাইফে, রাইট? সুইট সারা না, সারা কিউট না, পিঙ্ক কালার, হ্যাঁ পিঙ্কটা সারা। আপু তোমাকে এত ভালো লাগে কেন বল, বিকজ তুমি অনেক বেশি ভালো তাজমণি। সো ডিয়ার গার্লস ভুললে চলবে না, এখন কিন্তু একটা জাস্ট আমি ভালো লাগতেছে না, সিরিয়াসলি আমি নর্মালি গাড়িতে বসে বসে গান শুনি, আমি একটু ইউনো লাইক গাড়ি ড্রাইভ করতেও, কার ড্রাইভ করতেও পছন্দ করি আর আমি গান শুনতেও পছন্দ করি, আজ কেন ভালো লাগতেছে না, এক তো শীতকাল এটা একটা বিচ্ছি লাগে, তারপরে হইতেছে এত মানে রেডি টেডি হয়ে এসে তারপর টেকনিক্যাল ইস্যুজের কারণে যখন প্রবলেম হয় লাইফগুলোতে তখন খুব খারাপ লাগে, আর কোনো লাইফ ভালো লাগে না তোমাকে ছাড়াও। থ্যাংক ইউ সুমি আপু, থ্যাংক ইউ সো মাচ। এখন কথা হইতেছে কি কথা কি করব, অনেক সময় লাগবে বাসায় যেতে, এখনো আমি একবার চাইছিলাম যে ড্রাইভার সাহেবকে বলবো যে আপনি পিছনে আসেন আমি ড্রাইভ করি, পরে মনে হলো না, আমার ফেভারিট সং শুনি লাইফটা শেষ করে দে, বাসায় গিয়ে রেস্ট নেওয়া যাবে না লাবিব, আই হ্যাভ আ লাইভ এবং আজকে একটা স্পেশাল লাইভ হবে, ওই রকম ড্রেস আমি কোনোদিন পরিনি, আজ আমি পরিনি আমার লাইফে পরিনি ওই রকম ড্রেস, তো ওই রকম একটা ড্রেসের বিউটিফুল একটা ড্রেসের লাইফ করতে যাচ্ছি আমি, লেটস সি, ফার্স্ট টাইম পরবো ওই রকম ড্রেস, কেমন লাগে আমাকে তোমরা বইলো সাথে। জাহিদুল ইসলাম, আমি জাহিদ ভাইয়া, আমি জানি কান্তার বাবা মারা গেছেন, আমি যেটা করেছি যে আমি যেটাকে বলে কান্তার ফোন নাম্বারটা আমার কাছে নাই, সামহাও মিসিং হয়ে গেছে। ডিয়ার আমি তো চিটাংয়ে ছিলাম না, আমি তো জাস্ট আমার ল্যান্ডিংটা ছিল চিটাংয়ে, এরপর তো আমি ওখান থেকে চলে গেছি সাইরুতে। ডিয়ার আপু কোন মাস্কারা আজকে, মাস্কারা দিয়েছি হচ্ছে আজকে দিয়েছি অন্যটা তোমার, এটা হচ্ছে এভলিনের, যেটা ইয়ালো কালার এভলিনের, ড্রাইভ করতে ভয় পাই আপনি, ভয় পাইলে গাড়ি চালানো যাবে না, অনেক 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 কি থাকতে হবে তোমাকে, মানে ড্রাইভিং এমন একটা ব্যাপার ভয় পাওয়া যাবে না, নেভার। থ্যাংক ইউ আপু, ব্যাগে এভলিন থাকলে একটা চ্যালেঞ্জ করো, আই লাইনার থাকলে একটা, না রে আপু আমি লাইনার লাইনার তো পড়ি না রূপা আপু, আমি মিতালি স্কুল থেকে এসেছি তাই বাবু, খাইছো গানটা শুনো মন ভালো হয়ে যায়, এই গানটা তো আমার ইতে নাই, এটাকে কি বলে আমার ওই যে ডাউনলোড কর নাই রে, এটা পেলপো গানটা শুনে কেন, এটা আমার অনেক ফেভারিট একটা নাটকের একটা এটা। অলরাইট, অনেকক্ষণ সময় না তোমাদের নষ্ট করলাম আমি, সো এখন কয়টা বাজে একটু দেখে নিই, 11:10, 8:00, 8:15 বাজে না, সো নো প্রবলেম, আমি ঠিক 10:45 লাইভে দাঁড়ায় যাবো। অলরাইট, আমি এই লাইভের উপরে একটা ক্যাপশন দিয়ে দিব নে যে আমার নেক্সট লাইভ ওটা এক্সক্লুসিভ, ওর ড্রেস ওরকম ড্রেস আমি দেখি না এর আগে কোনোদিন, সো ওরকম একটা ড্রেস না আমার লাইভ। একটা কথা বলি বাচ্চা আপনাদেরকে, আচ্ছা না ঠিকই বলছেন মনি আপু, ইটস ট্রুথ, আপনার কথাটা ভালো লাগছে আমার কাছে, বিকজ আপনার কথাটা মানে ইসের মতোই আর কি, আপু তুমি কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ে ফেললাম ডিয়ার, আচ্ছা ইদানিং না আমি দেখতেছি কি আমার বা আমার হাজবেন্ডের টিকটকে অর পিকচার্সে আব্বু লিখে আম্মু লিখে, আমি বুঝি না কেন, মানে আব্বু আম্মু সম্বোধন করার দরকারটা কি আমাদেরকে, আমি বুঝতেছি না আসলে। এখানে অনেকের আবার অনেক ভুল ধারণা হতে পারে, রাজল পথে গান শুনবা, যে আমি আজকে আমার মেয়েকে বলতেছিলাম যে এটা কোত্থেকে আসছে, সে আমার
সব পেজ ওনারদের জন্য আমি একটা ভিডিও করেছি, ভিডিওটা আমি কালকে আপলোড করে দিব। কাইন্ডলি কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন ডিয়ার, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আর যারা আমাকে টেক্সট করেছিলেন তারা আবার আমাকে টেক্সট করা স্টার্ট করে দেন ইনফরমেশন ঠিকঠাক মতো দিয়ে। অ্যান্ড আমরা জ্যানের কাজ ইনশাল্লাহ আমি হাতে নেওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, বাবাই, টেক কেয়ার, বাই। আমার এখন 1 ঘন্টা লাগবে বাসায় যেতে। বাই বাই।